আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই এসকিউবিটি চ্যানেল। এই রেসিপিটি ঘরে থাকা খুব কম উপকরণ এবং কম সময়ে তৈরি করে দেখাব। তৈরি করতে যত না সহজ তার থেকেও বেশি মুখরোচক। আগে আমি দুইটা আলু গ্রেট করে নিয়েছি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা গ্রেট করে দেখাবো। আমি চিজ গ্রেটার ইউজ করেছি, আপনারা চাইলে অন্য কোনো গ্রেটার ইউজ করতে পারেন। আমার গ্রেট করা শেষ, এখন আমি ভালো করে ধুয়ে নেব। একটা ছাঁকনির মাধ্যমে গ্রেট করা আলু পানি থেকে উঠিয়ে নেব। চিজ গ্রেটার ইউজ করার ফলে আমার আলুগুলো অনেক চিকন চিকন হয়েছে। 1/4 কাপ বেসন দিব, 1/4 কাপ চালের গুঁড়ি দিব, 2 চা চামচ কর্নফ্লাওয়ার দেব, 1 চামচ হলুদের গুঁড়া দিব, 7 মতো লবণ দিব, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিব, 1/4 কাপ ময়দা দিব। সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটি একেবারে ঘন হবে না, আবার একেবারে পাতলাও হবে না। আমি যেমনটি ব্যাটার তৈরি করেছি ঠিক এমনটি ব্যাটার তৈরি করতে হবে। আগে আমি তেল গরম করে নিয়েছি এবং কয়েকটি ব্যাটার বসিয়ে দিয়েছি। ব্যাটারে আমার দেওয়া হয়ে গিয়েছে, এই রহমতের মাঠে আপনার যত পুরাতন পাপ গোনা আছে সব তৌবা করে নেবেন ইনশাল্লাহ। এটাই মুসলমান এবং মুমিনদের জন্য সৌভাগ্যের মাস। প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না, প্রত্যেকটা কমেন্টসের অ্যান্সার করব ইনশাল্লাহ। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সবার আগে নতুন ভিডিও পেতে বেল আইকন অন করে রাখবেন। নাস্তাটি সম্পূর্ণ ফ্রাই হয়ে গিয়েছে, একটি ছাঁকনির মাধ্যমে আমি তেল থেকে উঠিয়ে নিব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।